हेलो एवरीवन, आज के तुम्हारे साथे शेयर करब पुरुलिया टूरेर पार्ट टू एर भिडियो। पार्ट वाने आमरा पुरुलिया कीभावे एसेछिलाम सेई भिडियो शेयर करेछि। आज के प्रथम दिन कोथाय कोथाय घुरबो चलो देखे नी। पाखी पहाड़, गोर्गाबुरु पहाड़, सांवताल ग्राम, पार्डी डैम, खयराबेड़ा डैम और चड़िदा मुखोश ग्राम। तो এখন আমরা প্রথমে যাব গেস্ট হাউসে। আগের দিন পুরুলিয়া কিভাবে আসবে তার ভিডিওটা শেয়ার করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে আছে লুচি, সাদা আলুর তরকারি আর জিলাপি। খুব সুন্দর ব্রেকফাস্ট করে নিলাম, দারুণ দাদার হাতের রান্না। তো এখানে আমরা ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ব। तो चलो वीडियो देखते थको। आमी रेडी। ये आमार आउटफिट पुरो पलाश फुलेर कलर साथे मैच करे ड्रेसटा नेवा। तो जानी ना कतटा पलाश फुल पाबो, बाट पाबो पाबो, रास्ता तो देखेछि आसार समय। तो सिम्पल एकदम कत 10 मिनिटे, 10 मिनिटेर मध्ये पुरो साजगोजटा कमप्लीट करलाम। तो चलो हेयर स्टाइल किच्छु करिनि, हेयर स्टाइल के एकटू देखिए दाओ। तो ये शॉर्टकट हेयर स्टाइल ताड़ाताड़ी रेडी हुए निलाम आमरा। तो एखाने गाड़ी अनेक चले दिए स्विफ्ट डिजायर और जेटा सारा दिन आमादेर साथे घुरबे 1800 टाका एर भाड़ा। तो जाई होक, एर डिटेल्स आमी परे भिडियोते बोलबो। तो एखाने आमरा एखन बेरिये पड़ेछि और आमरा प्रथम जाच्छि आमादेर फार्स्ट डेस्टिनेशन हलो पाखी पहाड़। आमरा एखन जाच्छि पाखी पहाड़। तो आमादेर संगे एकटा गाइडो नियेछि, तो ওই মহিলা সমিতির ইনি হচ্ছেন আমাদের গাইড। তো এখানে ওনাদেরকে গাইড হিসেবে নিতে হয়। তো এমনিতে আমাদের সকালবেলা ওখানে পৌঁছাতে ট্রেন লেট ছিল, দেরি হয়েছে, এবং আমাদের হোমস্টেতে গিয়ে আমাদের একটু রেডি হতে ব্রেকফাস্ট করতে লেট হয়ে গেছে। তো তাই বললে ড্রাইভার দাদা বললেন যে আমাদেরকে তাড়াতাড়ি ফিরতে হবে এখান থেকে ঘুরে। তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি সব কিছুকে কভার করব, একটু ছবি টবি তুলবো, একটু দেখবো হয়ে যাবে। তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো। ওই সামনে দেখা যাচ্ছে পাখি পাহাড়, আর পাহাড়ের নিচে সারিবদ্ধভাবে আছে শাল পিয়াল গাছ, আর তার উপর শাল গাছে ভরে আছে ফুল। অসাধারণ একটা ভিউ, দারুণ লাগছে। যে আমাদের গ্রুপ হাঁটছে তো আমরা এখন হাঁটছি। সামনেই পাখি পাহাড় আর এটা এখন ঘন শাল পিয়ালের বন, আর নিচে দেখছো শাল গাছের পাতাগুলো শুকনো পাতা বিছিয়ে রয়েছে, দারুণ পরিবেশ। আর তার সাথে তো শাল গাছের ফুলের একটা আলাদা গন্ধ। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে আমরা এমন একটা সময় এসেছি, আমরা ভেবেছিলাম প্রচন্ড গরম পড়বে, সেই ব্যাপারটা একদম নেই। আমরা এখন বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, কোনো গরম লাগছে না, খুব একটা রৌদ্র নেই, একদম শীতকাল, শীতকালের মতনই কিছু ফিল হচ্ছে। কি গেল আমার পায়ে? হ্যাঁ, আবির গুপ্তধনের সন্ধানে হয়েছিল এখানে। আচ্ছা 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 আচ্ছা, ফেরার সময় দেখবো। ওই ওপরটাতে উঠতে হবে ওইখানে। তো চলো, আমি ফার্স্ট এগোচ্ছি, ওরা পিছিয়ে গেছে। পড়ে যাব নাকি? কিভাবে পাথরের উপর দিয়ে উঠতে হবে দেখলে হবে না, উঠতে হবে, আর আমি উঠব। চলো তো আমি উঠতে থাকি পাহাড়ে। ততক্ষণে এই পাহাড়ের একটা গল্প তোমাদেরকে বলি। এই পাহাড়টির নাম মুরাবুরু পাহাড়। এই মুরাবুরু পাহাড় থেকে পাখি পাহাড় হয়ে ওঠার একটা গল্প আছে, যেটি আমাদের অনেকেরই অজানা। এই পাখি পাহাড় হয়ে ওঠার গল্প আমি অন্য একটি ভিডিওতে বলবো, তবে এখন সংক্ষিপ্ত আকারে বলছি। এই বিশাল সৌন্দর্যের সৃষ্টিকর্তা হলেন কলকাতার সরকারি আর্ট কলেজের ছাত্র চিত্ত দে।
তিনি পেইন্টিং নিয়ে চর্চা শুরু করতে করতে হঠাৎ তার শিলা খোদাইয়ের উপর ইচ্ছা জাগে। বহু জায়গা ঘোরার পর পুরুলিয়ার এই মুরাবুরু পাহাড়কে তার কাজের জন্য বেছে নেন। এখানে শিলা কেটে দুর্দান্ত পাখির ছবি খোদাই করেছেন তিনি, যা দেখলে আশ্চর্য হতে হয়। এত সুন্দরভাবে উনি পাথরের ওপর খোদাই করে এই যে পাখির ছবিগুলো এঁকেছেন, এর থেকেই এই পাহাড়টির নাম হয়ে যায় পাখি পাহাড়। তো অবশ্যই আমি পরে ভিডিওতে আরও ডিটেলসে বলবো, এখন এগুলো একটু দেখে নাও। এরপর আমরা চলে এসেছি পার্ডি ড্যামে। এটা একটা অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে সকালবেলা সূর্যোদয় বা সন্ধ্যাবেলা সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগে। সুন্দর ছোট্ট একটা লেক, আর তার পাশে আছে গোর্গাবুরু পাহাড়। দেখতে অসম্ভব সুন্দর, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগবে। তো পার্ডি ড্যাম ঘোরার পর সাঁওতাল গ্রাম ঘুরে আমরা চলে আসব আমাদের গেস্ট হাউসে, যেহেতু আমাদের ফার্স্ট স্টপে ঘুরে এসে আবার আমাদের লাঞ্চ করতে হবে। ফার্স্ট স্টপে আমাদের যা ঘোরা কমপ্লিট করে গেস্ট হাউসে ফিরে এসেছি। তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর আমরা যে গেস্ট হাউসে আছি এখানে ফুডিংটা ওর সাথে ইনক্লুড ছিল। তো রান্নাবান্না অসম্ভব সুন্দর। তো এখানে আমাদের লাঞ্চে মেনু ছিল ডাল, তার সাথে ছিল বেগুন ভাজা, আর একটা মিক্সড ভেজ তরকারি ছিল, আর ছিল স্যালাড আর মাছের ঝোল। মাছের ঝোল মানে খাওয়া দাওয়া স্টার্ট করতে করতে কখন নিমেষে শেষ হয়ে গেল মনে ছিল না পুরো ভিডিও করতে, লাস্টে চাটনি পাঁপড় দিয়ে কমপ্লিট হলো। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলাতে আমাদের ঘোরার যে দুটো পয়েন্ট ছিল, খয়রাবেড়া ড্যাম আর চড়িদা মুখোশ গ্রাম। তো এই যে খয়রাবেড়া ড্যামে চলে এসেছি আমরা, অসম্ভব সুন্দর একটা ভিউ। এখানে সানসেটটা দেখতে খুব ভালো লাগে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, সন্ধ্যা অবধি ছিলাম। তো এই জায়গাটার ভিউটা দারুণ, কিছু ছবি তুললাম। পুরুলিয়া আসলে অবশ্যই এই জায়গাটাকে মিস করো না। এরপর আমরা চলে এসেছি চড়িদা মুখোশ গ্রামে। এখানে বিভিন্ন রকমের মুখোশ তৈরি হয় এবং বিক্রিও হয়। তো তোমরা এখানে চাইলে একটু মুখোশ কেনাকাটা করে নিতেই পারো। তাছাড়া এখানে ছোটোখাটো একটা মার্কেট মতন আছে, যেখান থেকে তোমরা টুকিটাকি কিছু কেনাকাটা করতে পারো। তো এখানে শিল্পীরা নানা রকমের মুখোশ অনেক ধৈর্যের সাথে তৈরি করে থাকেন। আমার বেশ ভালো লাগলো এই গ্রামটা ঘুরে। তো চলো এরপর আমরা চলে যাব হোমস্টেতে। আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। সন্ধ্যা 7:30টার দিকে আমাদের স্ন্যাক্স চলে এসেছে। যেহেতু আমাদের ঘুরতে একটু লেট হয়ে গেছে, আমরা আসার সাথে সাথে আমাদের স্ন্যাক্স চলে এসেছে। পেঁয়াজি, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চা, কাপও দিয়ে গেছে। তো আমরা এখন চা খাবো। রাতে আমাদের ডিনারে মেনু ছিল মিক্সড ভেজ, চিকেন কষা আর স্যালাড আর ডাল। তো চলো আমরা ডিনার করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।